हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमरा ए वीडियोर माध्यमे देखे नेब आपनी अनलाइनेर माध्यमे किभाबे आपनार इनकाम सार्टिफिकेट आवेदन करते पारें। तो आपनादेर अनेक क्षेत्रे ए इनकाम सार्टिफिकेट प्रयोजन होते पारे, जेमन विशेष करे स्वामी विवेकानंद स्कलारशिप जारा रिन्यूअल बा जारा नतून करे आवेदन करते जाच्छेन तादेर किन्तु अनलाइन जे इनकाम सार्टिफिकेट अर्थात वीडियो इनकाम जेटा सेटा किन्तु आपनादेर प्रयोजन होबे। तो सेक्षेत्रे आपनादेर इ डिस्ट्रिक्टेर माध्यमे अनलाइने किन्तु आवेदनटा करते होबे। ताछाड़ाओ आपनि जदि आईटी रिटार्न करते चान सेक्षेत्रेओ किन्तु जे अनलाइन इनकाम जेटा वीडियो इनकम সেটা কিন্তু প্রয়োজন হয়। তো কিভাবে আপনি করবেন সেটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এই ইডিস্ট্রিকে আপনার একটা অ্যাকাউন্ট বানাতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, আর যদি থাকে তাহলে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিই, যাদের একদমই মানে নতুন করে অ্যাকাউন্ট বানাতে হবে তারা দেখুন এই যেখানে নিউ রেজিস্ট্রেশন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পরে আপনার যে ডিটেলস, এখানে দেখুন পার্সোনাল ডিটেলস আপনারা দিবেন, ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এবং এখানে দেখুন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে কিন্তু ওটিপি ভেরিফিকেশন করলেই আপনার ইমেল আর মোবাইলে ওটিপি আসবে, সেটা দিয়ে ভেরিফাই করলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন যেটা সিটিজেন রেজিস্ট্রেশন সেটা হয়ে যাবে। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আপনি যেটা দিবেন সেটা কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো আমরা এটা দেখে নিলাম। এবার আপনি দেখুন এখানে একটা আইডি আমি লগ ইন করছি, আমার যেটা পার্সোনাল আইডি সেটা আমি লগ ইন করছি। আর এখানে শুধুমাত্র আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি, কারণ আমার আইডি পাসওয়ার্ড যেটা আছে এটা কিন্তু আমি গুগল ক্রোমে সেভ করে রেখেছি, যেক্ষেত্রে আমি এক ক্লিকেই কিন্তু এখানে লগ ইন করতে পারি। তো দেখুন এখানে আমি ক্যাপচাটাও দিয়ে দিলাম, তারপরে এখানে আমি লগ ইন উপরে ক্লিক করবো। আপনারা যদি চান যে লগ ইন উইথ ওটিপি, আপনার ওটিপির মাধ্যমে যদি লগ ইন করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে এখানে কিন্তু অপশনগুলো খুলে যাবে। তো এখান থেকে আমরা দেখে নেব আজকে ইনকাম সার্টিফিকেট কিভাবে আবেদন করব। তাছাড়া আমি এর আগেও আপনাদের দেখিয়েছি যে ডোমিসাইল সার্টিফিকেট আপনারা কিভাবে আবেদন করতে পারেন, এখানে কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন এখানে উপরে যে অপশন রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু 26 সার্ভিস লেখা রয়েছে সার্ভিসেস। তো দেখুন এখানে সার্টিফিকেট নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু সমস্ত ধরনের সার্টিফিকেট যেগুলো আপনারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু রয়েছে। তো এখানে যেরকম ইনকাম সার্টিফিকেট আমরা করব, তাছাড়া কিন্তু লোকাল রেসিডেন্ট অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট যেটা সেটাও কিন্তু আপনি আবেদন করতে পারেন। আরও দেখুন কিছু সার্টিফিকেট এখানে রয়েছে, এগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আজকে আমরা দেখে নেব ইনকাম সার্টিফিকেট। তো আমি ইনকামের সার্টিফিকেটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু দেখুন এখানে বলে দিচ্ছে কী কী লাগবে। ক্রাইটেরিয়া যেটা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু বলেছে অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনার কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। ডকুমেন্ট কী কী লাগবে, রেসিডেন্ট প্রুফ হিসাবে কিন্তু আপনি দিতে পারবেন। দেখুন এখানে বলে দিয়েছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি প্রুফ, যে কোনো কিছু আপনি দেন, প্যান কার্ড, আধার কার্ড, সব কিন্তু হয়ে যাবে। ইনকাম প্রুফ আপনাকে কী দিতে হবে, আপনার স্যালারি সার্টিফিকেট যেটা রয়েছে সেটা, বা ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত প্রধান বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর থেকে, বা আইটি রিটার্নের সার্টিফিকেট, এগুলো দিলেও কিন্তু আপনার হয়ে যাবে। আর তিন নম্বর কী লাগবে, ফটোগ্রাফ, অর্থাৎ এই ডকুমেন্টসগুলো হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ফি কী লাগবে, একদম নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ এক টাকাও কিন্তু লাগবে না। আর এখানে দেখুন সিএসসি ফি রয়েছে, অর্থাৎ যারা সিএসসি থেকে করবে তাদের কিন্তু 20 টাকা ফি লাগবে, যেটা কিন্তু এখানে পার পেজে কত করে লাগবে। যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনারা প্রিন্ট নেন সেক্ষেত্রে 5 টাকা করে লাগবে, আর 10 টাকা লাগবে কিন্তু কালার প্রিন্ট যদি আপনি নেন সেক্ষেত্রে, আর 5 টাকা করে লাগবে কিন্তু স্ক্যান করে আপনি যে পেজটা আপলোড করবেন সেই জন্য, যার জন্য টোটালি কিন্তু এখানে 20 টাকা কিন্তু ফি লাগবে। তো এখানে দেখুন 5 টাকা এটার জন্য লাগছে, 10 টাকা এটার জন্য লাগছে, আর 5 টাকা এটার জন্য লাগছে, এখানে কিন্তু বলে দিয়েছে। তারপরে আপনাকে কী করতে হবে, এখানে নোটের উপরে ক্লিক করে দিতে হবে, তারপরে আপনাকে প্রিন্ট বা অ্যাপ্লাই ক্লিক করতে হবে। প্রিন্ট করলে এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো আপনি যদি চান এটা প্রিন্ট করতে করতে পারেন, আর না হলে কিন্তু সোজা অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন। তো আমরা অ্যাপ্লাইয়ের উপরে সোজা ক্লিক করছি। যখনই অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করছি তখন কিন্তু দেখুন এখানে অ্যাপ্লিকেশনস ফর ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করছেন ইনকাম সার্টিফিকেটের জন্য, প্রথমত আপনাকে কী করতে হবে, এখানে আপনার যে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে। মিস্টার নাম, মিসেস না, এগুলো কী আপনারা দিয়ে আপনার যে নাম, বাবার নাম, এগুলো ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, আধার নাম্বার, এগুলো সব কিন্তু দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস চাওয়া হচ্ছে, আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবেন। তারপর কিন্তু সেভ এন্ড নেক্সট করবেন। যখনই সেভ এন্ড নেক্সট করবেন তারপরে কিন্তু অপশন দিয়ে দেবে আপনার যে ডিটেলস রয়েছে, যেরকম এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিলেন ওখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস চাওয়া হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, এখনই একটা আমি অ্যাপ্লিকেশন করেছি যার কারণে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কিছু, এখানে ট্র্যাকিংয়ের উপরে ক্লিক করছি। ট্র্যাকিংয়ের উপরে ক্লিক করার পরে এই যে এখনই কিন্তু আমি এটা আবেদনটা করেছি 28/11 আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আমরা ফর্মটাকে ডাউনলোড করি, তো আমি দেখতে যাচ্ছি ফর্মটাকে, দেখে কিন্তু আপনাদের বলে দিচ্ছি কোথায় কী লিখতে হবে। তো দেখুন এখানে প্রথমত অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফর্মেতে আমরা কিন্তু এগুলো লিখেছি। তারপরে কিন্তু দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস যেটা রয়েছে ওখানে কিন্তু আমরা প্যারেন্ট অর হাজব্যান্ডের ডিটেলস সেটা
কিন্তু আমরা এখানে দিয়েছি দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু রয়েছে সাপোর্টিং ডকুমেন্ট। তো সাপোর্টিং ডকুমেন্ট দেখুন ফটোগ্রাফ যেটা সেটা কিন্তু এখানে আপলোড করেছি, ইনকাম প্রুফ যেটা সেটা কিন্তু ইনকাম প্রুফ আপলোড করেছি, আর এখানে রেসিডেন্ট প্রুফ যেটা রয়েছে সেটা কিন্তু আমি আধার কার্ড দিয়ে আপলোড করেছি। তারপর দেখুন পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট কিন্তু লাগবে না। তারপর অ্যাকশন টেকন কি দেখাচ্ছে দেখুন এখানে কি বলছে, কারেন্টলি পেন্ডিং রয়েছে এই যে শুভজিৎ মন্ডল যে রয়েছে ডেজিগনেশন সে কিন্তু বিডিও, এখানে কিন্তু আপাতত পেন্ডিং রয়েছে, এখানে কোনো রকম অ্যাকশন নেয়নি। আর যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু এটা ফরওয়ার্ড করে দেবে ফাদার প্রসেসের জন্য, আর নাহলে কিন্তু রিজেক্টেড করবে। তো আপনারা বুঝতে পারছেন প্রথমত আপনাদের কি করতে হবে যে অ্যাপ্লিকেন্ট ইনফো যেটা রয়েছে বেসিক ইনফো সেটা, তারপরে কিন্তু অ্যাপ্লিকেন্ট ডিটেলস, তারপরে সাপোর্টিং ডকুমেন্ট, তারপরে পেমেন্ট, পেমেন্ট তো করতে হবে না, তারপরে কিন্তু আপনারটা সাবমিট হয়ে যাবে। আর সাবমিট করলেই কিন্তু আপনার যে ইনকাম সার্টিফিকেট অনলাইন সেটা কিন্তু হয়ে যাবে। এবার আপনাদের আমি বলি আপনারা যে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করবেন, এই যে ফটো যেগুলো আপলোড করবেন এগুলো কিন্তু 50 KB-র মধ্যে রাখবেন, আর ইনকাম প্রুফ যেটা আপলোড করবেন সেটা 100 KB-র মধ্যে রাখবেন, আর বাকি যে রেসিডেন্ট প্রুফ যেটা দেবেন সেটাও কিন্তু 100 KB-র মধ্যে রাখবেন। অর্থাৎ এ দুটো কিন্তু 100 KB-র মধ্যে আপনাকে রাখতে হবে, আর বাকি কিন্তু আপনার যে ফটোগ্রাফ রয়েছে যেটা আপনার ছবি সেটা কিন্তু 50 KB-র মধ্যে রাখতে হবে। আর বাকি আপনাদের আরেকটা কথা বলে দিই, এই যে দেখুন আপনার যে ফটোটা সেটা কিন্তু আপনাকে করতে হবে পিক্সেলের মধ্যে রাখতে হবে 160x200। অর্থাৎ আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যেখানে আপনার যে ফটোটা এভাবে নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে যে রিসাইজ ফটোতে ক্লিক করবেন, তারপরে যে পিক্সেলের উপরে ক্লিক করবেন, পিক্সেলের উপরে ক্লিক করার পরে এখানে যখন এখানে টিকমারটা সরিয়ে দেবেন, সরিয়ে দেওয়ার পরে এই যে দেখুন এখানে যেটা হরিজন্টাল রয়েছে সেটা কিন্তু আপনারা 160 করে দেবেন, আর বাকি এখানে ভার্টিক্যাল যেটা রয়েছে সেটা কিন্তু 200 করে দেবেন। তারপরে এটাকে সেভ করবেন, সেভ করার পরে অবশ্যই জেপিজিতে সেভ করবেন, সেভ করার পরে আপনারা কিন্তু এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দিলে পরে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা হয়ে যাবে, আপনার মোবাইলে একটা কিন্তু মেসেজও দিয়ে দিবে সেই মেসেজটা, আর বাকি ইমেলের মধ্যেও একটা মেসেজ দিয়ে দিবে। তো অবশ্যই আপনাকে কিন্তু সেখানে একটা এআইআর নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারটা আপনি রাখবেন, পরবর্তীতে কিন্তু আপনার কাজে লাগবে। তো দেখুন একদিন বা দুদিনের মধ্যে, তিন দিনের মধ্যে কিন্তু আপনার দেখবেন ইনকাম সার্টিফিকেটটা হয়ে যাবে, তখন কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এবার কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এবার কী করবো, এই যে দেখুন ডাউনলোড রয়েছে, আমি হোমে চলে যাচ্ছি, এখান থেকে আমি একদমই হোমে চলে যাবো, ট্র্যাক অ্যাপ্লিকেশন। তো এই ট্র্যাক অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করার পরে যেগুলো আমার অ্যাপ্রুভ রয়েছে, ধরুন এই যে এটা আমার অ্যাপ্রুভ রয়েছে, ডোমিসাইল সার্টিফিকেটটা ছিল, আর বাকি এখানে আরও আমি ইনকাম সার্টিফিকেটও করেছিলাম সেগুলো কিন্তু অ্যাপ্রুভ রয়েছে। তো যাই হোক, যে অ্যাপ্রুভ থাকলে কিন্তু আপনি এখানে থেকে ডাউনলোড করতে পারবেন। ধরুন এটা আমার অ্যাপ্রুভ রয়েছে, এটা কিন্তু আমি চাইলে এই যে দেখুন ডাউনলোড আউটপুট ডকুমেন্ট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে দেখুন আমার ইনকাম সার্টিফিকেট হোক বা ডোমিসাইল সার্টিফিকেট হোক সেটা কিন্তু আমার এভাবে আউটপুট আমাকে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন এটা আমি একটা আমার বন্ধুর করেছিলাম ডোমিসাইল সার্টিফিকেট, সেটা কিন্তু আউটপুট যে ডকুমেন্ট সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা অনলাইনে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের যে মানে ইনকাম সার্টিফিকেট বলুন, ডোমিসাইল সার্টিফিকেট বলুন, সেটা কিন্তু আবেদন করে নিতে পারেন। তো আর এখানে যদি আপনার ধরুন ডকুমেন্টস আপলোড করতে প্রবলেম হয়, যেমন 100 KB-র বেশি আপনার স্ক্যান হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে কোনো একটা ব্রাউজারে আপনারা চলে আসবেন, আসার পরে কিন্তু লিখবেন যে রিসাইজ PDF। তো আমি দেখুন এখানে রেখেছি রিডিউস PDF, এখানে লেখার পরে যে কমপ্লেক্স PDF এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল। তো আপনার যে ফাইলটা 100 KB-র বেশি হয়ে গেছে সেটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে একটা আমি সিলেক্ট করে নিচ্ছি যেটা আমার 100 KB-র বেশি হয়ে গেছে। তো আমার এখানে ইনকাম সার্টিফিকেটটা 100 KB-র বেশি হয়ে গেছে, দেখুন আপনারা এটা দেখতে পাচ্ছেন 105 KB রয়েছে। তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম, ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পরে দেখুন আমার ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড হচ্ছে, আর এখানে কম্প্রেস অপশন রয়েছে। তো আমি কম্প্রেসের উপরে ক্লিক করে দিচ্ছি, আমার PDFটা কিন্তু কম্প্রেস হয়ে যাবে। তো 105 KB থেকে কত চলে আসলো দেখুন, 81 KB-তে কিন্তু চলে আসলো। তারপরে কিন্তু এই ডকুমেন্ট আপনি আপলোড করতে পারেন, দেখুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনার দেখুন 100 KB-র উপরে যেগুলো থাকবে সেটাকে কিন্তু আপনারা এভাবে কম্প্রেস করে নিয়ে তারপরে কিন্তু আপলোড করে নিতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো, ধন্যবাদ।